গরু পাচারকারীর ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর আহত দুই ব্যক্তি ঘটনা বুধবার রাতে মধুপুর এলাকার অরবিন্দনগরের মোল্লাপাড়ায় এদিকে পাচারকারীর পক্ষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ঘটনা বুধবার রাতে স্থানীয় সূত্রের খবর আহত দুই ব্যক্তি সম্পর্কে পিতা ও পুত্র আক্রমণকারী রফিক মিয়ার শ্রমিকের কাজ করত মধুপুর অরবিন্দনগরের মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল কাসিম অভিযুক্তের কাছে বকেয়া টাকা আনতে গেলে আব্দুল কাসিম ও তার ছেলে আতাউর রহমানের উপর ধারালো অস্ত্রের আঘাত হানে রুফিক মিয়া দুজনেই গুরুতর ভাবে আহত হয় আব্দুল কাসেম বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন হলেও আতাউর রহমানের আঘাত গুরুতর উপায় বর্তমানে আগরতলা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাকে এই আক্রমণের ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করেছে আক্রান্তের পরিবার তাদের অভিযোগ পুলিশ উল্টু পথে হাঁটছে অপরাধীকে ছাড় দিয়ে নির্যাতিত পরিবারকে দোষারোপ করছে কাম করতে না বাজ গিয়া ক কি রে কাম কাম করতাম না কো আমার নালি না গিরি কো তুমি এটা হাত না তোমার এ কেমন যায় এ কথা কইস আমার কথা হেটার বেশি কথা কইস না বেশি কথা কইলে খারাপ হইব এই কথা কইতে মতে দেরি হইছে তে গুছান শুরু করছে এরপরে করছে কিটা এই বাইতেছে বাইতেছে পর তার বাপে জিং গিয়া কিটা রে কিটা লই লাগজ কই এমন আম কথা তার বাপে গেছে তার বাপে কামি আমগা জিং এটা যায় আম তে দিলে দিব না দিলে না মা মা মার দূর করে গিরি এ কথা কইয়া তার বাপে গেছে

Pure report channel thing